আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই পর্বে কোনো কাজ দেখাবো না, এই পর্বে একটা বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে আমি টানার উপর চারটা ভিডিও বানাচ্ছি এটা নিয়ে আর কি। তো আমরা এর ভিতরেই কিন্তু আমাদের অ্যাডগুলো শু করছে, অর্থাৎ আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে 20 মিনিটও পার হয় নাই, তার ভিতরে কিন্তু অ্যাডগুলো শু করা শুরু করেছে। অর্থাৎ এত দ্রুত অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করানো যায় এবং এবং দ্রুত অ্যাডগুলো শু করানো যায়, এবং অনেক সুন্দর সুন্দর অ্যাড এখানে পাবেন যেগুলোর সিপিসি রেটটা অনেক ভালো থাকে, আপনার ইউটিউবের চেয়ে অনেক বেশি এবং অনেক ভালো থাকে। যেমন এই যে অ্যাড বাই গুগল, এই যে এটা কিন্তু এই যে দেখুন এখানে শো করে দিচ্ছে অ্যাড বাই গুগল। এখন যদি আমরা এখান থেকে আবার নতুন করে যে ভিউ ব্লক এখানে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে অ্যাডগুলো আসবে, একটু ওয়েট করলে এখানে এই যে অ্যাডগুলো শো করবে। এই যে কি, এটা অ্যাভাটার লাইক ইউ, যে এটা একটা গুগলের অ্যাড, এই যে এখানে শো করতেছে। সেমভাবে আমরা কি করছি, ফুটারের ভিতরে একটা অ্যাড দিয়েছিলাম, তো এই যে ফুটারের এই অ্যাডটা এখানে আসবে। আমরা যদি এটা কি ফ্রেশ দিই, হয়তো বা একটু এই নিয়ে চলে আসবে এখানেও। এই যে ফুটারের ভিতরেও কিন্তু অ্যাডটা শো করতেছে এই টাইপের। ওকে, তো আমরা এই যে ফুটারের ভিতরে এবং আমাদের রাইট সাইড বারে এই অ্যাডগুলো মানে অ্যাড করেছিলাম, তাই না? আমাদের গ্যাজেটের মাধ্যমে আমরা অ্যাড করেছিলাম। তো আপনারা এইভাবে গ্যাজেট অ্যাড করে আপনারা কী করতে পারবেন, এই যে এখানে একটা অ্যাড শো করাতে পারবেন, এখানে অ্যাড শো করাতে পারবেন। তবে একটা সতর্কবাণী আমি আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে এটাকে মামার বাড়ি আবদার ধরে অ্যাডগুলো বসায়েন না, কারণ তাহলে ঝামেলায় পড়বেন। মিনিমাম একটা সীমার ভিতরে থাকতে হবে। আপনি পাইছেন বিদায় যে হ্যাঁ অ্যাড শো করাইছি হয়ে গেল, তা কিন্তু না, আপনাকে একটা লিমিটেশনের ভিতরে থাকতে হবে। সাইড বারে 2 থেকে 3টা, সেইভাবে এই যে ফুটারে একটা, এই ধরনের 4-5টা অ্যাড করালেই আপনার এনাফ, ঠিক আছে? 5টা, তারপরে যে লিঙ্কের, যেমন আমরা এই যে আমাদের অনলাইন টিম ঢাকাতে যে উপরে একটা লিঙ্ক বাটন অ্যাড করেছিলাম, এইভাবে কিছু অ্যাড আপনি শুরু করবেন। তার চেয়ে বড় করে যে কথাটা, আপনার পোস্টগুলো অবশ্যই মানে ভালো পোস্ট হতে হবে, যেমন মানুষ এটা এই কন্টেন্টগুলো পড়ে বা মানুষ এই ব্লগটা ভিউ করে, এই ধরনেরই দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে বন্ধুরা, তো আজকে আমরা যেটা করলাম, আমাদের অ্যাডগুলো যে শো করছে সেটাই আমি আপনাদের দেখালাম। ওকে, আগামী পর্বে আমি আবার আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।